Don't talk rubbish. Why are you laughing? Any problem? No problem. Kintu, kal bhor 5tay je amar train. But it is our rituals, Kumar. Acha baba, thik ache. Kal bhor bela mandire pujo diye, tarpor na hoy ami train e uthbo. কি কদিন না তোকে খুব মিস করব জানিস আউট অফ সাইট আউট অফ মাইন্ড কদিন একটু গ্রাম থেকে দূরে থাক দেখবি সব ভুলে গেছিস ইট ইজ নট পসিবল ফর মি কুমারের মা যখন অতগুলো কথা বললো তখন ওরকম চুপ করে থাকতো না একটা প্রতিবাদ করতো আরে বাবা কুমার হয়তো জানেই না বিষয়টা আর তাছাড়া লাবণ্য তো ওকে ভালোবাসে তোমার এই লাবণ্যকে কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ওকে সুখী জীবন দিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবে 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 প্রতিষ্ঠা নাম যশ মানুষকে সব দিতে পারে তাছাড়া সৌভিক ভালো ছেলে ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে ও লাবণ্যকে নাচের জগতে প্রতিষ্ঠা এনে দিতে পারবে আমিও তো চাই আমাদের মেয়ে নৃত্যশিল্পী হিসেবে জীবনে প্রতিষ্ঠা পাক ওর নাম হোক যশ হোক এগুলো কুমারের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া সরিয়ে তো নেওয়া হয়নি সরিয়ে দিয়েছে আর শর্মিলাকে আমিও দেখিয়ে দিতে চাই যে আমাদের মেয়েও কিছু কম যায় না দেখো তোমাদের এই রেশারেশিতে ছোট ছোট ছেলেমেয়ে দুটো জীবন যেন আবার নষ্ট না হয়ে যায় তুমি চুপ করে থাকো ব্যাপারটা আমি দেখছি আমি লাবণ্যর সঙ্গে কলকাতা যাওয়ার ব্যাপারে কথা বলবো কলকাতা যাওয়ার হ্যাঁ রে কালকেই আমাদের যেতে হবে কলকাতায় সৌভিক তো নাচের অডিশনের ব্যবস্থা করেছে পরপর অনেকগুলো নাচের অনুষ্ঠান আছে আমাদের কালকেই যেতে হবে কলকাতায় শোন আগে কুমারের যোগ্য হয়ে ওঠ একটু প্রশ্রয় দিয়েছি অমনি মাথায় উঠে গেছিস একজন নাচ নেওয়ারই হবে কিনা শর্মিলা গাঙ্গুলির পুত্রবধূ এ আমি কিছুতেই হতে দেব না আজ আমি আসি আন্টি শোন তোদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটা কুমারের কানে দিস তোর কাছে এটাই ভালো মনে কলকাতা যাওয়ার খবরটা কুমারকে জানিয়েছিস তাই দেখো না না কথাটা কিন্তু কুমারকে বলা উচিত ছিল আচ্ছা আচ্ছা তুই যেমনটা ভালো মনে করিস তবে একটা কথা মাথায় রাখবি কলকাতায় যাচ্ছিস তুই কিন্তু নাচের জন্য কাজটাই হলো আসল তার উপর কিচ্ছু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে নে চল অনেক হয়েছে বাবার আদর তো গোজ কাজ করতে হবে না কি গো মেয়েকে ছাড়ো
তেরে আতে তেরি Thank you.
ফেসে গেছি এসো দেখে কি সুন্দর মাধবী লতা, আমার কতদিনের শখ ছিল আমার সমু আমাকে একটা এরকম জায়গায় বেড়াতে নিয়ে আসবে আর মাধবীলতা দিয়ে ঘর সাজাবে। উফ, তুমি একটু চুপ করবে পাপিয়াদি? কি সুন্দর লাল রঙের পর্দা না গো দিদি, কি সুন্দর লাল পর্দা না রে লাবণ্য। তোর মনে আছে গত বছর পুজোয় তুই এরকম একটা লাল রঙের পর্দা নিয়ে এসেছিলি? সৌভিক কি রাতটাই না করবো। আচ্ছা, ওর জীবনে কোনো রঙই তো নেই, ও কি বুঝবে রঙের মাহাত্ম্য? ম্যাডাম আমায় ডাকছিলেন। হ্যাঁ আসুন প্লিজ। আচ্ছা কি হচ্ছে বলুন তো এগুলো? ওয়াশরুম নো ওয়াটার, একটু দেখুন না প্লিজ। আর একটা কথা বলছি, তিনটে চা পাঠিয়ে দেবেন প্লিজ। এই লেহেঙ্গাটা পরবি তো? কজল লগাই সাজি মোরি অখিয়া, দেখো সাজাই মাথে পে বিন্দিয়া, কজল লগাই সাজি মোরি অখিয়া, আব তো আ যা রে মোরি সাজনওয়া, তুহি মোরি বিদিশা। আজ আমাদের লাবণ্যকে কি সুন্দর লাগছিল বল? খালি সুন্দর লাগছিল, কত সুন্দর নাচছিল কই সেটা তো বলছো না একবার? হ্যাঁ ঠিক বলেছিস, খুব সুন্দর। কে ভেতরে আসুন না, কোলাই তো আছে। ম্যাডাম হ্যাঁ, ডিনারটা কি এখানে পাঠিয়ে দেব? কি আছে ভাই ডিনারে? টক ডাল, আলু উচ্ছে ভাজা আর রাইস। কি টক ডাল আর উচ্ছে ভাজা? সকালে তো এরকম কাদায় হাঁটালো আর এখন দেখ না খাইয়ে পারবে মনে হচ্ছে। আমাদের স্যার বললেন এগুলো নাকি ম্যাডামের প্রিয় খাবার। তোমাদের স্যার কি সব জেনে বসে আছে নাকি গো? এক্সকিউজ মি, তোমাদের স্যার কোথায় থাকে? ওই যে গেটের বাইরে ডান দিকে লাল রঙের বড় বাংলো। আমি আসছি।
রাত্রিবেলা কোথায় আছে যা না। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবে প্লিজ? ভেতরে এসো লাগুন। হঠাৎ করেই শুনলাম তুমি আসছো, তখন ভেবেছিলাম কদিনের জন্য আমি বাইরে চলে যাব, কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি চলে গেলে যদি তোমার কোনো অসুবিধা হয়। ও, তাই বুঝি ঘরটা নিজেরা সাজিয়েছো? কি হলো, কি ভাবছো? ঘর জুড়ে শুধুই তুমি কি, তাই তো? আসলে আসলে তুমি আমার সাথেই ছিলে লাবণ্য। আরে কি হলো, বসো। অবশ্য তোমার যদি ওই লাল কার্পেট ছেড়ে আমার এই সাদা ফ্যাটফ্যাটে কার্পেটে বসতে কোনো অসুবিধা না হয়। বিখ্যাত আবার অনেক দাম জীবনে চুকিয়েছি, কিন্তু আমি যতদূর জানি এই লাল কার্পেটে মোড়া জীবন তো তুমি বেছে নিয়েছো। ভবিতব্য কুমার, সবই ভবিতব্য। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে, তুমি কি আজ সত্যি পূর্ণ? আমার জন্য ভেবো না, নাচই আমার জীবন সঙ্গী। ভালো থেকো লাবু, খুব ভালো থেকো। আ
কুমার, তারপর কি হলো মামুনি? তারপর ওই বাড়ি ছেড়ে চলে এলাম। আর সকলে মামুনি হয়ে উঠলাম। মামুনি, তুই যে বাড়িটায় হাসপাতাল করবি বলে ভাবছিলি সেখানে তো একজন অন্ধ মানুষ থাকেন, তুই কি গিয়ে একবার কথা বলবি ওনার সঙ্গে? দাদাই, কেউ একজন আপনার সঙ্গে দেখা করতে চান। কে কে এসছে রে? কে এসছে? আমি। ও, তুমি? তা অনেকদিন বাদে। 12 বছর 3 মাস। না, একটু ভুল হয়ে গেল, 12 বছর 3 মাস 5 দিন। তা কেমন আছো? এই যেমন দেখছো এই পুকুর ঘাট আর তোমার ওই মাধবীলতা গাছ, ওই নিয়েই বেঁচে আছি। সেই গাছটা না মনে পড়ে তোমার? এই গাছ থেকে একদিন তোমার জন্য ফুল পেরে না দিলে তুমি আমার সাথে কথাই বলতে না। আকাশে আকাশে মেঘ করেছে মনে হচ্ছে, একটু বৃষ্টি আসতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি ছাতা এনেছো তো? ছাতা ভুলেই গিয়েছি। উফ, তুমি যে কি করো না, তুমি সেই একই রকম রয়ে গেলে। দাদাই, ওনার জন্য চা এনেছি। আরে আরে, তুই যে কি করিস না, আরে ও যে চা খায় না, ও কফি ছাড়া অন্য কিচ্ছু খায় না। না না, থাক না, এতদিনে চা খাওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে। তনহাই মে বেতাই বেবা।
जन्मों में मैं तुम्हारा छतरी बनकर तुम्हारे पास रहूंगा। जन्मों में आता रहूंगा, मेरी आगोश में छुपाता रहूंगा। मेरी पुकार